হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল জবলেস সোসাইটি। তো আমি অলরেডি একটি হিস্ট্রির মেডিভাল হিস্ট্রির একটি ভিডিও করেছি, তো ওখানে শেরশাহ সুরি সম্পর্কে 16টি মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট দিয়েছি, যেখান থেকে পরীক্ষা, যে কোনো পরীক্ষায় কোয়েশ্চেন আসার সম্ভাবনা একটা আছে। তো আজকে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে হুমায়ুন সম্পর্কে। হুমায়ুন সম্পর্কে বেশ কয়েকটি ইম্পর্ট্যান্ট পয়েন্টস আছে, যেটি কিনা যে কোনো পরীক্ষায় হুমায়ুন সম্পর্কে যদি কোনো কোয়েশ্চেন আসে এর বাইরে কোনো আসবে না কোয়েশ্চেন, এটা আমি গ্যারেন্টি দিতে পারি আপনাদের। হ্যাঁ, তবে ইউপিএসসি এবং WBCS মেন্স বাদ দিয়ে ওতে নানা রকমের কোয়েশ্চেন আসতে পারে। তো বাদ বাকি যে মোটামুটি যেখানে জিকে কোয়েশ্চেন আসে, হুমায়ুন সম্পর্কে যদি কোনো কোয়েশ্চেন আসে তো এর বাইরে কোনো কোয়েশ্চেন আসবে না, এটা জবলেস সোসাইটির তরফ থেকে গ্যারেন্টি। তো দেখা যাক ফার্স্ট কোয়েশ্চেন কী আছে। হুমায়ুন হচ্ছে বাবুর অ্যান্ড মহিম বেগমের পুত্র হচ্ছে হুমায়ুন। ওকে, হুমায়ুনের বাবার নাম হচ্ছে বাবর অ্যান্ড মায়ের নাম হচ্ছে মহিম বেগম। আচ্ছা, তারপরে কোয়েশ্চেন হচ্ছে বিল্ড দিনপানা অ্যাজ এ সেকেন্ড ক্যাপিটাল। হুমায়ুনের সেকেন্ড ক্যাপিটালের নাম ছিল দিনপানা। ওকে, আর ফার্স্ট ক্যাপিটাল কোথায় ছিল? আগ্রায়। ফার্স্ট ক্যাপিটাল ছিল আগ্রা, সেকেন্ড ক্যাপিটাল ছিল দিনপানা। আচ্ছা, থার্ড পয়েন্ট যেটা আছে, ব্যাটেল অফ চাউসা, হুমায়ুন ডিফিটেড বাই শেরশাহ সুরি ইন 1539। 1539 খ্রিস্টাব্দে চৌসারের যুদ্ধ হয়েছিল, সেখানে হুমায়ুনকে শেরশাহ সুরি পরাস্ত করেছিল। তারপরে যেটা আছে ফোর্থ পয়েন্ট, ব্যাটেল অফ কন্নৌজ, অলসো কল্ড ব্যাটেল অফ বিলগ্রাম। ব্যাটেল অফ কন্নৌজকে ব্যাটেল অফ বিলগ্রামও বলা হয়, যেটাতে হুমায়ুন আবার ডিফিটেড হয়েছিল বাই শেরশাহ সুরি ইন 1544। এবং এই ব্যাটেলটা হেরে যাওয়ার পর শেরশাহ সুরিকে ভারতবর্ষ ছেড়ে চলে যেতে হয়েছিল। আচ্ছা, তারপরে যেটা সেটা হচ্ছে অপশান পাঁচে, 5 নম্বর পয়েন্ট যেটা আছে, গুলবাদন বেগম। গুলবাদন বেগম হচ্ছে হিজ হাফ সিস্টার। হাফ সিস্টার মানে কি? হাফ সিস্টার মানে হচ্ছে ওনার স্ত্রী যে ছিলেন, স্ত্রীর বোন আর কি, মানে যেটা আমাদের বাংলা ভাষায় বলা হয় শালিকা বা শালি। তো গুলবাদন বেগম হিজ হাফ সিস্টার রোট হুমায়ুন নামা, মানে হুমায়ুনের বায়োগ্রাফি, যেটা তার হাফ সিস্টার গুলবাদন বেগম লিখেছিলেন। হুমায়ুন টম্ব বিল্ড বাই হিজ উইডো হাজি বেগম, মানে হুমায়ুন টম্ব, হুমায়ুনের স্মৃতিতে যে হুমায়ুন টম্ব তৈরি হয়েছিল সেটা কে তৈরি করেছিল? না, হুমায়ুনেরই উইডো, হুমায়ুনের বিধবা হাজি বেগম। ওকে, আচ্ছা, ইনসান ই কামিল, পারফেক্ট ম্যান, হুমায়ুনকে হুমায়ুনের উপাধি একটা, ইনসান ই কামিল বলা হতো। ওকে, পারফেক্ট ম্যান, যদি এরকম কোশ্চেন আসে ইনসান ই কামিল বা পারফেক্ট ম্যান কাকে বলা হতো? হুমায়ুনকে বলা হতো। আচ্ছা, কোশ্চেন নম্বর 8 যেটা, হি ডায়েড ইন 1556 খ্রিস্টাব্দে ডিউ টু এ ফল ফ্রম হিজ লাইব্রেরি বিল্ডিং স্টিয়ার শের মহল দিল্লি। তো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, শেরশাহ তো মরে গেছিলেন, তো তারপরে আবার তো হুমায়ুন ফিরে এসেছিলেন ইন্ডিয়ায় তার গদি দখল করতে, আবার তিনি মুঘল সাম্রাজ্যকে বিস্তৃত লাভ করালেন তারপর থেকে। কিন্তু হুমায়ুন মরেছিলেন কোথায়? না, একটি লাইব্রেরি সিঁড়ি থেকে পড়ে গিয়ে। সেই লাইব্রেরিটির নাম ছিল কি? শের মহল, মানে বলা যেতে পারে শেরশাহ মরে যাওয়ার পরও হুমায়ুনকে ছাড়েনি। তো সেই শের মহল লাইব্রেরির সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা গেছিলো, এবং শের মহল লাইব্রেরিটি দিল্লিতে অবস্থিত। তারপরের কোশ্চেনটি যেটা, তারপরের পয়েন্টটি যেটা আছে, না আর কোনো পয়েন্ট নেই, সরি। তো 8টাই মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট হুমায়ুন সম্পর্কে, আর এটি আমি PDF ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, এবং আরও এরকম নতুন নতুন ইম্পর্ট্যান্ট ভিডিও পেতে জবলেস সোসাইটি চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।